আচ্ছা, এটা একটু যদি বুঝতে চাই তাহলে আমি ওই যে বলেছি যে এটা হচ্ছে ধূমপান হচ্ছে সরাসরি যে নিকোটিন আছে সেগুলো সরাসরি আপনার রক্ত নালীগুলোকে সংকুচিত করে দেয়। এখন আমরা যদি হাড়ের ক্ষয় কিংবা হাড়কে যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাই যে প্রতিটি হাড় এবং হাড়ের যে অস্থিসন্ধি জোড়াগুলো এখানে হচ্ছে অনেক ছোট ছোট ভেসেল থাকে যেগুলো হচ্ছে সেখানে রক্ত সঞ্চালন করে এবং হচ্ছে সেখানে হাড়ের ভিতরের যে স্পেস আছে সেখানে সে এক ধরনের ফ্লুইড তৈরি করে। তাহলে যখন আপনি ক্রমাগত এই ধরনের যে ধূমপানে থাকবেন দীর্ঘদিন তখন দেখা যাবে এই যে ছোট ছোট ভেসেল যেগুলো আছে এগুলো অনেকগুলোই হচ্ছে গিয়ে একেবারেই সংকুচিত হয়ে সেখানে রক্ত সঞ্চালন পরিমাণটা কমে যায়। তাহলে যখন রক্ত সঞ্চালন কম হবে সেখানে দেখা যাবে যে আপনার যে হাড়গুলো আছে সেখানে রক্ত ক্ষয় হওয়া শুরু হবে এবং এই যে সাইনোভিয়াল ফ্লুইড মানে হচ্ছে অস্থি সন্ধির ভিতরে যে রসগুলো থাকে সেগুলো প্রপার তৈরি হয় না। তখন দেখা যায় যে আপনার এই আর্থ্রাইটিস জাতীয় প্রবলেম গুলো তাড়াতাড়ি চলে আসে। এবং এই যে পেরিফেরাল মানে হচ্ছে আপনার শরীরের আমাদের যে হাত পা, এই হাত পায়ের দিকে যে রক্তনালী গুলো আছে এগুলোর এক ধরনের রোগ হয়, যেমন হচ্ছে আপনারা হয়তো শুনে থাকবেন বার্চার ডিজিজ একটা টার্ম আছে। এরা দেখা যায় যে পায়ের দিকে রক্তনালী গুলো একেবারেই শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে দেখা যায় একটা পর্যায়ে যে আঙ্গুল গুলোতে টোটালি রক্ত সঞ্চালন থাকছে না। তখন সেটাকে একটা দেখা যায় রংটা পরিবর্তন হয়ে আস্তে আস্তে পুরো আঙ্গুলি নষ্ট হয়ে গিয়ে গ্যাংরিন হয়ে ওটা পড়ে যাচ্ছে। তাহলে এই যে আপনার যারা একদম ছোট থেকে ধূমপানে এক্সপোজ কিংবা ধূমপান করছে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের অনেক লোক আছে যারা আমাদের দেখবেন যে শহরে রিক্সা চালায়, ওরা দেখা যাবে যে হঠাৎ করে রিক্সা চালাতে পারছে না। দ্যাট মিনস তার যে পায়ের অ্যাক্টিভিটি সেটা সে প্রপারলি মানে করতে পারছে না। তাহলে না পারলে তখন দেখা যাবে যে আস্তে আস্তে তার যে শরীরের কার্যক্ষমতা সেটাও কমে যাবে। তাহলে এই যে আপনার হাত পায়ের যে রক্ত সঞ্চালন সেখানে দীর্ঘদিন ধূমপান করলে আপনার এই রক্তনালী গুলো সংকুচিত হয়ে এই ধরনের সমস্যা আসতে পারে। এবং আর্থ্রাইটিস এর যে প্রবলেম গুলো সেটাও দেখা যায় যে এটা হয়তো আমরা দেখি যে 40-এর পরে মানুষের অ্যাপিয়ার করে, সেগুলো আমাদের আস্তে আস্তে আরো এগিয়ে আসবে। এবং সর্বোপরি প্রতিটি ধূমপান প্রতিটি সিগারেট আপনার জীবন থেকে 11 মিনিট আয়ু কমিয়ে দিচ্ছে। এভাবে করে চিন্তা করলে ধূমপান থেকে আমরা অনেকটা সরে আসতে পারবো। জি ডাক্তার শারমিন, এই ব্যাপারে একটু জানতে চাইবো যে এখন তো আবার আসলে দিন যাচ্ছে, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, এখন আবার ই সিগারেট চলছে, এটাও একটা ট্রেন্ডের মতো চলে আসছে। তো এই যে ই সিগারেটের একটা গবেষণা বলছে যে ই সিগারেট হয়তো শুরুতে যারা করছে পরবর্তীতে তারা আবার সিগারেটে আসক্ত হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটাকে কি বলবেন যে ই সিগারেটের ব্যাপারটি আসলে কি, আসলে এটি আরও ঝুঁকির মুখে ফেলছে কিনা তরুণ তরুণ তরুণীদের? সিগারেটের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার আসক্তির মূল ব্যাপার যেটা করে সেটার জন্য সম্পূর্ণ দায়ী নিকোটিন, যে শব্দটা আমরা জানি সেই নিকোটিনটাই মূলত হচ্ছে আপনার আসক্তিটা করছে। সেই দিয়ে দেখা যাচ্ছে যে আপনার মস্তিষ্কে যে আমাদের যে বিভিন্ন ডোপামিন একটা হরমোন আছে সেটার ব্যালেন্স যেটা আছে সেটাকে হচ্ছে সাডেনলি আপনাকে চেঞ্জ করে দিচ্ছে। আপনার দেখা যাচ্ছে সিগারেটটা খাওয়ার সাথে সাথে মনে হয় মাথাটা ফাঁকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই যে আপনার ডোপামিনের যে একটা চেঞ্জ সে করে দিল, এটা আবার দেখা যায় যে আপনি যখন সিগারেটটা খাবেন না তখন দেখা যাবে যে আপনার ওটার জন্য অস্থিরতা লাগা শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে আসক্তি। আপনি যেভাবেই সিগারেট নেন না কেন, আপনার এই যে যখন আপনার এই আচরণগত পরিবর্তন গুলো হবে তখনই আপনি আসক্তির দিকে চলে গেছেন, যে সিগারেটটা না খেলে ভালো লাগছে না কিংবা কাজ করতে পারছে না, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আগে একটা সিগারেট খেতে হবে। এই প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু আপনার এই নিকোটিন দ্বারা আপনার আসক্তি তৈরি হওয়ার কারণে হচ্ছে। সব কিছুর মূলেই আপনার যখন আসক্তি চলে আসবে আপনি তার উপর নির্ভর করবেন এবং সেটা যখন ক্রমাগত ইউজ করবেন তার এই ভয়াবহ মরণ ব্যাধির মতো বিভিন্ন ব্যাধি আপনার শরীরে আপনার সন্তান আপনার পরিবারের সদস্যদের কাছে নিয়ে আসবে। তাহলে ইম্প্যাক্ট যেভাবেই আমি খাই না কেন সেভাবেই আমার কিন্তু ক্ষতি সমানই হচ্ছে, আসক্তি ডেভেলপ করবেই। সিগারেট থেকে দূরে থাকার একটাই হচ্ছে গিয়ে মূল মন্ত্র যে নিজেকে কন্ট্রোল করে আমাদের এই আসক্তি থেকে সরে আসতে হবে।